সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো দেশ থেকে দেশে বেরিয়ে থেকে যেখান থেকে আমাদের ইয়েছে মাল্টিমিডিয়া চ্যানেলের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে 3 তারিখ রোজ রবিবার, আমরা চলে আসলাম ঢাকা কারুন বাজার পাইকারি কাঁচা মরিচের আড়তে। তো আজকের বাজার আমরা আপনাদেরকে জানাবো কাঁচা মরিচের দাম কত এবং লেবু কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা দেবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে রাখুন, তো যেহেতু রমজান মাস শুরু হয়ে গেছে আপনাদেরকে একটু আপডেটটা দিব। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো চলুন আমরা বিক্রেতা ভাইয়ের সাথে 20 তারিখভাবে কথা বলি। করা যা লেবু এবং টাটকা হবে। বাবলু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি অবস্থা মরিচের আমদানি কিরকম? মরিচের আমদানি ইনশাআল্লাহ আপনি হয়তো অনেক আমদানি, অনেক বেশি আমদানি আছে এখন। রমজান যেহেতু শুরু হয়ে গেছে, কত করে বিক্রি করছিলেন এই যেটা বিক্রি করছেন? আমদানি কম নাই, আমদানি অনেক আছে। কাঁচা মাছের দাম একটু বেশি হয়েছে। দাম বেশি? হ্যাঁ। এখন কি দাম কি বেশি থাকবে? দাম বেশি, এটা কাঁচা মাছ এটা বলা যাবে না। এটা 80 টাকা দেন বিন্দু বলি। আপনি তো এক মাস খাবেন, এটা নষ্ট হবে না। তো বললেন এটা কত করে বিক্রি করছিলেন? না এটা হচ্ছে গিয়ে শেরপুরের বিন্দু মরিচ। কেজি কত? 1 কেজি 80 টাকা। 1 কেজি বিক্রি করছিলেন 80 টাকা? 80 টাকা শেরপুরের। শেরপুর আর এইটা 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 আর এটা ময়মনসিংহ কারেন্ট মরিচ। ভালো কত বিক্রি করছিলেন? হ্যাঁ আর এটা হচ্ছে গিয়া জামালপুরের হাইব্রিড মরিচটা 1 কেজি 40 টাকা। বাবলু ভাই এটা কত বিক্রি করছিলেন? ওটা 1 কেজি 80 টাকা। এটা 1 কেজি 80 টাকা? না 70 টাকা। এটা 80 টাকা 70। আর ওইটা ওইটা 80 টাকার দাম 70 টাকা রাখবো। আর ওটা কত বিক্রি করছিলেন? 1 কেজি 40 টাকা। 1 কেজি 40 টাকা। তো বাবলু ভাই মরিচের দাম কি এখন কম না বেশি একটু বলেন তো। দাম দাম ভালো মরিচের দাম বেশি, মিডিয়াম জাল হবে, ভালো মরিচের দাম বেশি। আচ্ছা আচ্ছা, সামনের দিকে কি দাম বাড়ার সম্ভাবনা আছে? কাঁচা মাল আমদানি উপর ডিপেন্ড করে, আমদানি বাড়লে দাম কমবে না, বাড়বে না। তারপর তো রমজান মাসে দাম অনেক বেশি থাকে মরিচের। আর সামনে রমজান মাস বলা যায় না কি হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচ কিভাবে বিক্রি করছে। তো সর্বনিম্ন মরিচ দেখতে পাচ্ছেন 40 টাকা বিক্রি করছিল আর এটা 80 টাকা বিক্রি করছিল। কাঁচা মাল যদি আমদানি কম বিক্রি করছিল মরিচ মাত্র 70 টাকা। তো আপনারা যদি আসেন পাইকারি আড়তে চলে আসবেন। তো বাবলু ভাই কিছু বলার আছে? বলার মধ্যে এটাই মনে করেন যে ভালো যে মরিচগুলো, এই যেমন এই মরিচটা, এটা শেরপুরের বিন্দু মরিচ, মরিচটা অনেক ঝাল, ঘরে রেখে খেতে পারবেন। হ্যাঁ এটা দামও বেশি আর এই মরিচটা ঘরে লাস্টিং করবে না। 1 কেজি 80 টাকা ভাই, শেরপুরের বিন্দু, ঝাল বেশি, গ্রান বেশি, ঘরে অনেক দিন লাস্টিং করবে। আর এই মালা কম লাস্টিং করবে, দাম কম, 1 কেজি 40 টাকা, প্রায় ডাবল ডিফারেন্স। আর ঝাল অনেক বেশি, এই একটা যে ঝাল লাগবে 3 টাকার ঝাল লাগবে। আচ্ছা তো ঠিক আছে বাবলু ভাই। ওকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ ভালো। কি নাম আপনার? কামরুল ইসলাম। কামরুল ইসলাম। তো লেবুর দাম কি এখন কম না বেশি একটু বলেন। বেশি, অনেক বেশি। রমজান থেকে কি দাম বেশি? জি জি। এই লেবুটা কত করে বিক্রি করছিলেন ডজন? এটা ডজন বেচতেছি আপনার 70 টাকা। এটা আরো 1 সপ্তাহ আগে কত বিক্রি করছিলেন? 50 টাকা। 50 টাকা বিক্রি করছিলেন। আচ্ছা এটা কোন জেলার লেবু? এটা যে আপনার সাগর দিঘি। লেবুর দাম তো অনেক বাড়ছে তাই না? জি জি ডাবল। লেবুর দাম অনেক বাড়ছে। আর এটা কত বিক্রি করছিলেন? এটা এটা বেচি আগে বেচি আপনাকে 40 টাকা ডর্জন, মানে 60 টাকা ডর্জন। এখন ডজন বিক্রি করছিলেন 60 টাকা। মাশাল, এটা কোন জেলার একটু বলেন তো। এটা এটা সাগর দিঘি, এটা একটু সিলেটের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের দিকে কি রমজানের ভিতরে কি আর বাড়ার সম্ভাবনা আছে? এটা আমদানির সাথে আমদানি না হলে দাম বেশি হবে আরো। 60 টাকাটা 100 টাকা হইতে পারে। এইটা বলা যায় না, 60 টাকাটা আর 50 টাকা হবে না। আমদানি বাড়লে হয়তো হতে পারে। আর এটা কত বিক্রি করছিলেন কাকা? এটা বেচতাম 60 টাকা, আর বেচতেছি আপনার 90 টাকা। 90 টাকা মাশাল। এটা কি সিলেটের নাকি? এটা সিলেটের। এখন কি সিলেট থেকে বেশি লেবু আসে? না আমদানি কম, সিলেট থেকে বেশি আমদানি। আচ্ছা আচ্ছা, আর এই এগুলো কত করে বিক্রি করছিলেন এগুলো? এটা আগে বেচতাম আপনার 50 টাকা ডজন, এখন 70 টাকা বেচতেছি। 70 টাকা ডজন বিক্রি করতেছেন ডজন? আচ্ছা, যেহেতু রমজান মাস অনেকেই এগুলা দিয়া শরবত বানায় ইফতারের সাথে খায়, এজন্য দামও আমদানি কম বা আমদানি বেশি দামের উপরে ডিফেন্স করে তাই না, আমদানির উপরে। তো আপনারা যদি দর্শক কারণ বাজার আসেন, আসলে সবকিছু আমদানির উপরে ডিফেন্স করে কাঁচা মাল বলে লাভ নেই। যেটা 50 টাকা বিক্রি করছে এটা সন্ধ্যাবেলা 100 টাকা বিক্রি করতে পারে। জি জি জি। তো আর ওইটা কত বিক্রি করছিলেন এই বড় লেবুরা?
এটা আগে বেচতাম ধরেন 90 টাকা 120 টাকা ডজন মাশাআল্লাহ এমনি সর্বনিম্ন আজকে কত টাকা আছে সর্বনিম্ন সর্বনিম্ন 50 টাকা ডজন সর্বনিম্ন 50 টাকা এই লেবুটা ডজন এমনি সিলেট স্যার আর চট্টগ্রাম থেকে কি লেবু আসে না হ্যাঁ আসে আসে আর কোন কোন জেলা থেকে আসে বলেন এই 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 চট্টগ্রাম এটা কি চট্টগ্রাম হ্যাঁ কত বিক্রি করেছিলেন এটা এটা আপনাকে বেচতাম 60 টাকা 70 টাকা ডজন আমি বেচতাম 100 টাকা 120 টাকা 120 টাকা আচ্ছা তো কাকা আমার আর একটু সময় দেন যে কোন কোন জেলা থেকে লেবু আসে একটু বলেন ওই যে সিডান থেকে আইয়ে সিলেট থেকে আইয়ে সাগর দিঘি মমসি সাগর দিঘি আচ্ছা 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 তো সুপ্রিয় দর্শক আপনারা ইএসআই মাল্টিমিডিয়া সেলারের সাথে থাকবেন আমরা বিভিন্ন সময় আপনাদের রমজান মাস যেহেতু আপনাদেরকে লেবু কাঁচা মরিচ বিভিন্ন দাফে দাফে এগুলার আপডেট কেবলা দেব তো আপনি কিছু বলতে চান আপনি কিছু বলার আছে আমি আর কি বলবো কিছু বলার নাই তো দর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন সময় আপনারা আপডেট পেতে অবশ্যই আপনারা ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের সাথেই থাকবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম